এক্সট্রাক্টা লাইব্রেরিতে আপনাকে স্বাগত জানাই। আলেকজান্দ্রিয়ার সেই কিংবদন্তিত্র লাইব্রেরির কথা মনে আছে? প্রায় 2000 বছর আগে মিশরের সেই লাইব্রেরিতে আগুনে পড়েছিল হাজার হাজার বই। কত শত বছরের ফসল সহস্র বছর আগে পড়েছিল নালন্দা। হোক নালন্দা, হোক আলেকজান্দ্রিয়া, বই যেন কোনোদিন আর হারিয়ে না যায়। 21 শতকের এই ডিজিটাল দুনিয়ায় বই আজ অক্ষত রাখা যায়, অদৃশ্য কিছু ছিল চেনা ইন্টারনেটের আশ্চর্য জগতে। এই পৃথিবীর সকল জ্ঞান যেন ধারণ করে যায় আপনার হাতে। বর্তমানে লাইব্রেরি নিঃসঙ্গতার সাক্ষী, বাল্বের আলো, বইয়ের উপর পড়ে ধুলোর আস্তরণ, বাড়তে থাকে ছেঁড়া মলাটের সংখ্যা। একটা সময় ছিল যখন মধ্য উত্তর কলকাতায় প্রত্যেক গলিতে একটা করে লাইব্রেরি দেখা যায়, কিন্তু কলকাতার মুখ থেকে হারিয়ে গিয়েছে পুরনো যেসব লাইব্রেরি। আপডেটেড বাঙালিয়া লাইব্রেরিতে গিয়ে বই পড়তে ভালোবাসে না, স্মার্টফোনের অ্যাপে ঘরে বসে বই পড়ার চাহিদা মিটিয়ে দিচ্ছে। হারিয়ে যাচ্ছে লাইব্রেরি, হাজার রকম বইয়ের মেলা, ঈশপের গল্প থেকে শুরু করে বিশ্বকোষ, সবকিছুই পাওয়া যেত চোখের নিমেষে। কিন্তু এসব এখন অতীত, সব বইয়ের উপর এখন ধুলোর বুড়ো আস্তরণ। হাতে গোনা কিছু মানুষ এখনো বইয়ের নেশা লাইব্রেরিতে যান, বেছে নেন তাদের পছন্দ মতো বই। এখনো কিছু মানুষ আছেন যারা বইয়ের নেশা লাইব্রেরিতে সময় কাটিয়ে যান। এক্সপেক্ট লাইব্রেরি আপনাকে পরিচয় করিয়ে দেবে এমন কিছু লাইব্রেরির সঙ্গে, পৃথিবীর বিখ্যাত লাইব্রেরির সঙ্গে, পৃথিবীর কিছু অতি বিখ্যাত লাইব্রেরির সঙ্গে আপনাকে এক্সপেক্ট লাইব্রেরি পরিচয় করিয়ে দেবে। তাদের ইতিহাস, তাদের অতীত, তাদের বর্তমান, সবকিছু সবকিছু খুঁজে পাবে এই এক্সপেক্টর লাইব্রেরিতে। আপনাকে স্বাগত এই এক্সপেক্টর লাইব্রেরিতে।